পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে ডাউনলোড করার জন্য আপনি প্রথমে যাবেন হচ্ছে আপনার যে কোনো ব্রাউজারের মধ্যে, গুগল ব্রাউজারের মধ্যে যেতে পারেন। এখানে লিখবেন হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, তারপর লিখে সার্চ করে দিবেন। পুলিশ ক্লিয়ারেন্স লেখার পরে এখান থেকে প্রথম যে লিঙ্কটা আছে, আমার প্রথম লিঙ্কের মধ্যে ক্লিক করে দিব। প্রথম লিঙ্ক, এখন অ্যাকাউন্ট যদি আপনি নিজে করে থাকেন তাহলে ইমেল পাসওয়ার্ড আপনি জানেনই, ঠিক আছে? নিজে ঘরে বসে অ্যাপ্লাই করা যায় পুলিশ ক্লিয়ারেন্স। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দিব পুলিশ ক্লিয়ারেন্স কীভাবে নিজে নিজে অ্যাপ্লাই করতে হয়। এখন এটা ডাউনলোড করার নিয়ম বলে দিই। এখানে আপনার লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনি যদি দোকান থেকে করে থাকেন কারো মাধ্যমে, তার কাছ থেকে এখানে ইমেল মানে লগ ইন ইমেল অথবা মোবাইল নাম্বার, লগ ইন মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা নিয়ে নেবেন। তারপরে সাইন ইনের মধ্যে ক্লিক করবেন। আমি সাইন ইন করে নিচ্ছি। আমি সাইন ইন করে নিলাম ওয়েবসাইটের মধ্যে, পুলিশ ক্লিয়ারেন্স ওয়েবসাইটের মধ্যে। এখন হলো মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এটা লোডিং হয়ে যাবে। তারপরে আপনি নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে এখানে আপনার রেফারেন্স নাম্বার দেখতে পারবেন, এখানে দেখবেন সার্টিফিকেট, এইখানে এই সার্টিফিকেট লেখা দেখতে পারবেন গ্রিন, এবং এখানে একটা আইয়ের মতো, চোখের মতো আইকন দেখতে পারবেন, ঠিক আছে? এখানে আপনার পাসপোর্ট নাম্বার সবই দেখতে পারবেন, কবে অ্যাপ্লাই করছেন সেটা দেখতে পারবেন। যদি একবারে শেষের দিকে নিয়ে আসি, এখানে দেখতে পারবেন যে কারেন্ট স্ট্যাটাস, স্ট্যাটাসের মধ্যে দেখবেন যে রেডি ফর ডেলিভারি। এখানে 10টা স্টেপ কমপ্লিট করতে হয়। আপনি যখন ডেলিভারি নেবেন তখন 10-এর মধ্যে 10 হয়ে যাবে। প্রথমে এক থেকে শুরু হয়। অ্যাপ্লিকেশন সাবমিট নেয় আপনার, মানে আপনি যে অ্যাপ্লিকেশন সাবমিট করেন সেই সাবমিটটা নেয়। তারপর আপনি যে পেমেন্ট করলেন 505 টাকা, মানে 500 টাকা বিকাশের মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে, সেইটা ভেরিফাই হয়। 3 নম্বরে আপনাকে পুলিশ থানা থেকে ফোন দেবে আপনার ডকুমেন্ট জমা দেওয়ার জন্য। 4 নম্বরে সেটা ভেরিফাই, মানে 3 নম্বরে ভেরিফিকেশন হবে। 4 নম্বরে বিভিন্ন মন্ত্রণালয় থেকে জায়গা থেকে সাইন হবে। সাইন হওয়ার পর এখানে ডেলিভারির জন্য রেডি হয়ে যায়, এবং সার্টিফিকেট অপশন দেখতে পারবেন। আমি সার্টিফিকেট অপশনের মধ্যে ক্লিক করি। সার্টিফিকেট অপশনের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে আপনার পুলিশ সার্টিফিকেট, ঠিক আছে? এটা আপনি ছোটো করে নিতে পারেন, স্ক্রিনে টাচ করে ছোটো করে মানে জুম আউট করে নিলেই আপনি দেখতে পারবেন। আর এই যে উপরে একটা প্রিন্টারের অপশন দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আপনি ক্লিক করতে পারেন, প্রিন্ট করে নিতে পারবেন। আপনি এটা সেভ করে নিতে পারেন, আপনার স্ক্রিনশট নিতে পারেন, যে কোনো কম্পিউটার দোকান থেকে বাইর করে নিতে পারেন। আপনার বাসার কম্পিউটারের সাথে যদি প্রিন্টার থাকে সেটা দিয়ে কিন্তু খুব সহজে প্রিন্ট করে নিতে পারবেন। আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো এটা কিন্তু সাইন করাইতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সিল, অফিসার ইনসার্টস, আপনার যে জেলা শহর আছে সেটার, তাদের সিল, স্বাক্ষর, সব কিছু কিন্তু লাগবে, মানে এটা ব্যবহার করার জন্য।